হাই প্রিন্স, গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম, তো চলো মৌ কী করছে দেখা যাক। আমি কিন্তু ভালো মশারি গোছাতে পারি। এই দেখো মশারি গোছানো কমপ্লিট। টিং টিং। আমাদের জানো তো ফ্রেন্ডস, দেখো দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাতে হয়, খুব শীত করে, খুব ঠান্ডা পড়ে গেছে। তো আমি এসব এখন গোছাই বাবা, শীতকাল মানে আর হয় না, পারি না। আমরা জানো তো ফ্রেন্ডস, এই কদিন থেকেই নিচেতে শুনছি। তার কারণ কি জানো? কারণ হচ্ছে উপরে না ওই আমাদের বড় ঘরে, আমরা তো বড় ঘরে শুই, আবার কোনোদিন ছোট ঘরে শুই, কোনো ঠিক ঠিকানা নেই। এবার উপরে খুব জানলার কাঁচ দিয়ে আর কি খুব ঠান্ডা আসছে, খুব ঠান্ডা আসছে, আর খুব ঠান্ডা পড়েওছে, খুব হাওয়া দিচ্ছে না। তো সেই জন্য আর কি দু তিন দিন থেকে আমরা নিচেতে শুচ্ছি। নিচে ঘরটা বেশ একটুখানি বন্ধ করে দিলেই ব্যাস হয়ে গেল, আর কোনো হাওয়া আসে না। সবকটা ঢেলে দাও। তারপরে আজ চিকেন হবে, চিকেন গুলো পিসটাও ফুচকু ফুচকু করে দিয়েছে, ভালো সেদ্ধ হবে। তা হবে যে এত বড় ছোট করে নিয়েছো, তুমি নিয়েছো না? এই এখন একটুখানি হবে, রাতে একটু রুটি দিয়েও হয়ে যাবে, সেই জন্যে। রাতে যে রুটি হবে, বেগুন ভাজা কদ্দুর হলো, বেগুন ভাজা হচ্ছে এখন জানি না। দেখো দেখে নাও না, যাচ্ছি। কি খাচ্ছ? শাকালু। তোমাকে দাও, তোমাকে দেবো না আমি, আমি খাবো। হ্যাঁ পেঁয়াজ ফেঁয়াজ দিয়া হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি সস বানাচ্ছিলাম কিছু। তারপরে আজকে একটা জিনিস আর কি এসেছে, আমার একটা ড্রেস এসেছে অনলাইনে, তো আমি ভাবলাম সেটা তোমাদের ঘরে শেয়ার করে দিই। তো আমার কেটেছি অবশ্য, তাও তোমাদের ঘরে দেখিয়ে দিই কি এসেছে। ফ্রেন্ডস, আমার এই জিনিসটা আজ এসেছে, এটা একটা জ্যাকেট, এই জ্যাকেটটা আজকে এসেছে, তো আমি পরে তোমাদের ঘরে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এই যে, কেমন লাগছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে হাতটা, হাতটা আমি একটুখানি গুটি গুটিয়ে নিই, গোটাই। আমাকে অবশ্যই যেন কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। তো আজ ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আর টাটা। আর তার আগে একটা কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। So, bye-bye.